আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি জে এম রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দিস ভিডিও ইজ স্পেশালি ফর ফ্যাকাল্টি অফ ডিআইইউ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি হাউ টু ক্রিয়েট অ্যান্ড আপডেট ইউর প্রোফাইল ইন স্মার্ট এডু অ্যাজ এ ফ্যাকাল্টি অফ ডিআইইউ। যখন কোনো নিউ টিচার, একজন ফ্যাকাল্টি নিউলি অ্যাপয়েন্টেড হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাকে সম্পূর্ণ নিজে স্মার্ট এডু সিস্টেমে তার প্রোফাইলটা ক্রিয়েট এবং আপডেট করতে হয়। তার জন্য অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। যাতে তাকে আর কোনো প্রবলেম ফেস না করতে হয়, তার জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব কীভাবে স্মার্ট এডুতে প্রোফাইল ক্রিয়েট করা যায় এবং আপডেট করা যায়, একজন পুরাতন ফ্যাকাল্টি কীভাবে তার প্রোফাইলটা আপডেট করতে পারে, এই বিষয়ে আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে স্মার্ট এডু গুগলে স্মার্ট এডু ডিআইইউ লিখে সার্চ দিবেন, দেন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর একটা ইন্টারফেস পাবেন, দেন বাম পাশে যদি আপনি ক্লিক করেন, তাহলে যে আইকনটা দেখতে পাবেন সেই আইকনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, হিউম্যান রিসোর্সেস এই মডিউলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সকল ডিপার্টমেন্টের সকল টিচারদের এখানে আপনি প্রোফাইল দেখতে পাবেন। তো আমার একটা সাজেশন, সেটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করার আগে এখানে হচ্ছে যারা হাইলি এডুকেটেড পার্সন তাদের হচ্ছে প্রোফাইলটা আপনার একটু দেখে আসা উচিত। সো আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আপনি একটা ধারণা পাবেন। সো আমি যদি দেখি ডক্টর মিয়া এম হুসাইনুজ্জামান স্যারের প্রোফাইলটা, তো এখানে আমি ক্লিক করব স্যারের প্রোফাইলে। তো ক্লিক করার পরে খুব সহজে আমি দেখতে পাচ্ছি স্যারের এখানে অল ইনফরমেশন দেওয়া আছে, এমপ্লয়ি আইডি, এভরিথিং এখানে সব কিছু দেওয়া আছে, এবং স্যারের এখানে একটা পিকচার দেওয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, তারপরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপর পাবলিকেশনস, ট্রেনিং, তারপরে এখানে দেখতে পাচ্ছি স্কিলস দেওয়া আছে এখানে। তারপর আমি যদি আরও একজন হাইলি এডুকেটেড পার্সনের প্রোফাইল একটু দেখি, ডক্টর এমডি হান্নান মাহমুদ খান স্যারের প্রোফাইলটা একটু যদি দেখি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে খুব সহজে দেখতে পাচ্ছি স্যারের এখানে আপডেটেড দেওয়া আছে এডুকেশন, রিসার্চ পাবলিকেশন, পজিশন হেল্ড, দেন স্কিল। সো এটা দেখে আসলে সুবিধা হচ্ছে একটাই, যে আপনি আপনার প্রোফাইল খুব সহজে কীভাবে ক্রিয়েট করবেন সেটা একটা ধারণা পাবেন। তো আপনার যে কাজটা করতে হবে, বাম সাইডে দেখতে পাবেন ক্রিয়েট নামক একটা অপশন আছে, ক্রিয়েট, এই ক্রিয়েটের এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আপনার এমপ্লয়ি নাম লিখবেন, আপনার যে নিজস্ব যে নাম সেটা আপনি লিখবেন। দেন হচ্ছে জব পজিশন, দ্যাট মিন্স লেকচারার অর সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, হোয়াট এভার ইট ইজ। তার লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো একটু লিখবেন আর কি, এভাবে করে আপনি আর কি লিখবেন আর কি। দেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, দেন ওয়ার্ক ইমেইল, আপনি ড্যাফোডিল দেখে যে ইমেইল অ্যাড্রেসটা পেয়েছেন সেটা দিবেন। আপনি যদি ধানমন্ডি ক্যাম্পাসে বসেন তাহলে এখানে ধানমন্ডি ক্যাম্পাসের নাম লিখবেন, আশুলিয়া ক্যাম্পাস হলে আশুলিয়া ক্যাম্পাসের নাম লিখবেন। এমপ্লয়ি আইডি যেটা আপনাকে ড্যাফোডিল দিয়েছে সেটা আপনি দিবেন। ডিপার্টমেন্ট, আপনার যে ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর আর্কিটেকচার, জব পজিশন লেকচারার, এটা আমি বলেছি আর কি। এমপ্লয়ি টাইপ অ্যাডমিন অর অ্যাকাডেমিক, আপনি অবশ্যই হচ্ছে অ্যাকাডেমিক, আপনি যদি অ্যাডমিনের হন তাহলে অ্যাডমিন এখানে লিখবেন। তো আপনি যদি এখান থেকে ফটো আপ দিতে চান, এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করার পর আপনার ডিভাইস বা ডেস্কটপ থেকে খুব সহজে আপনি এখানে আপনার ফটো আপলোড করতে পারবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিজিউমিতে ক্লিক করবেন, রিজিউমি এখানে এমপি দেখাচ্ছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, ক্রিয়েট নিউ এন্টিটি, তো এটা দেওয়ার পর এখানে টাইটেল হিসেবে কী দিবেন, এটা সবাই যেটা ভুল করে, এখানে আসলে টাইটেল দিবেন যদি আপনি এডুকেশনাল এক্সপিরিয়েন্স দিতে চান, আপনি কোথায় ছিলেন, যেমন আমি আগে ছিলাম ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখানে আমি এইভাবে করে লিখব যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, দেন আমি এখানে টাইপ দিব হচ্ছে হলো এক্সপিরিয়েন্স,
এটা ক্লাসিক থাকবে। আমার কবে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম, কবে রিজাইন দিয়েছি, এবং এখানে ডিসক্রিপশন থাকবে। ডিসক্রিপশন দ্যাট মিন্স আমি কবে সেখানে জয়েন করেছি, কবে সেখান থেকে রিজাইন দিয়েছি, কোনো যদি অ্যাসিপমেন্ট থাকে ইউনিভার্সিটিতে সেটা আমি লিখবো, কোনো ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকলে এখানে ডিসক্রিপশন আকারে লিখবো। দেন সেভ প্লাস নিউ দিব, দেন হচ্ছে সেভ প্লাস নিউ দিব। এবার একইভাবে আর একটা যদি এক্সপিরিয়েন্স আপনি দিতে চান, যদি অন্য কোনো ভার্সিটি হয়, যদি দুই তিনটা ইউনিভার্সিটিতে আপনার যদি আগের কোনো অভিজ্ঞতা থাকে কিংবা কোনো কোম্পানিতে থাকে, তো আপনি একই প্রসিডিউরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি এটা যদি আপনার এডুকেশনাল হতো, কোনো কোয়ালিফিকেশন দিচ্ছেন, তাহলে যদি আপনার, ধরুন আমি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি করেছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে, তাহলে আমি এখানে একইভাবে লিখবো রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। টাইপের এখানে লিখবো হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সার্চ দিবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে, এখান থেকে চলে আসবে আর কি। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখান থেকে চলে আসবে। তো একইভাবে এখান থেকে আপনি খুব সহজেই যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে স্টার্ট ডেট, এন্ড ডেট, এবং আপনার কোনো যদি অ্যাসিভমেন্ট থাকে, কোনো স্কলারশিপ পেয়েছেন, সেই বিষয়ে এখানে ইনফরমেশন দিতে পারবেন আর কি। তো এটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে গেলাম। তারপরে সেভ প্লাস নিউ দিলে পরবর্তীতে স্কুল কলেজ সবগুলো অ্যাড করতে পারবে। তো এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এরপরে ট্রেনিং এবং ওয়ার্কশপ, এখানে একইভাবে যেখান থেকে ট্রেনিং করেছেন যদি সেখানে নাম লিখবেন, এবং এখানে লিখবেন হচ্ছে ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, একইভাবে এখানে লিখবেন যে ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, ঠিক আছে। যদি না থাকে আপনি নতুনভাবে এখানে অ্যাড করে দিবেন, সমস্যা নেই আর কি। তো দেন হচ্ছে পজিশন হেল্ড, পজিশন আগে কোথায় চাকরি করেছেন, এক্সপিরিয়েন্স মানে পজিশন হেল্ড, আপনি পজিশন হেল্ড অর এক্সপিরিয়েন্স যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিবেন একটার অধীনে দিতে হলে অবশ্যই স্টেপ প্লাস নিবের আন্ডারে আপনি আস্তে আস্তে তৈরি করবেন আর কি। তো এটাই ছিল। দেন হচ্ছে আপনি যদি স্কিলটা অ্যাড করতে চান, ক্রিয়েট নিউ এন্টিটি এখানে দেওয়ার পরে আপনার স্কিল টাইপটা কি সেটা একটু জানতে চাই, সেটা যদি আপনার অটোক্যাড হয় অটোক্যাড লিখবেন, স্কিল হচ্ছে অটোক্যাড কততে 17 হোয়াট এভার ইট ইজ এগুলো দিবেন, স্কিল লেভেল যদি সেটা ইন্টারমিডিয়েট হয় বা বেস্ট হয়, হ্যাঁ যদি আপনার বেস্ট হয় বা কত পার্সেন্ট আপনার স্কিল লেভেল, হ্যাঁ সেটা, বা প্রাইমারি হোক না কেন প্রোগ্রেস কতটুকু আছে, যদি আমি ইন্টারমিডিয়েট দিই এখানে প্রোগ্রেস, যদি এখানে আপনি যেটা দিতে চাচ্ছেন সেভাবে করে দিবেন আর কি। এভাবে করে আপনার সেভ প্লাস নিউ দিয়ে দিয়ে আপনার স্কিলগুলো আপনি অ্যাড করবেন। যেহেতু আমি বলি যে ওয়ার্ক ইনফরমেশন, এখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনার আশুলিয়া ক্যাম্পাসটা অ্যাড করতে পারেন, যদি আপনি আশুলিয়া ক্যাম্পাসে রয়েছেন, ধানমন্ডি ক্যাম্পাসে রয়েছেন, ধানমন্ডি ক্যাম্পাস রিসপন্সিবল হিসেবে আপনার যে অ্যাডভাইজার আছেন তার নামটা এখানে অ্যাড হবে আর কি। দেন প্রাইভেট ইনফরমেশনের ভিতরে হচ্ছে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপর আইডেন্টিফিকেশন নাম্বার যেটা ড্যাফোডিল আপনাকে আইডি দিয়েছে, পাসপোর্ট আইডি, সিটিজেনশিপ, এখানে ডিটেলস আছে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, হ্যাঁ মেরিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন মেরিট দিবেন, সিলডেন থাকলে সিলডেন দিবেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ভিসা, এডুকেশন, লাস্ট যে এডুকেশন আপনার হয়েছে আর কি, সর্বোচ্চ ডিগ্রিটা, এবং কোন ফিল্ডে আপনি কাজ করেছেন সেটা এখানে লিখবেন। যেমন মাস্টার যদি সর্বোচ্চ হয় তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, যদি স্ট্রাকচারে কাজ করেন তাহলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিখবেন, আর যদি বিএসসি হয় তাহলে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং লিখবেন, অর ইলেকট্রিক্যাল, হোয়াট এভার ইট ইজ ইউ বিলং টু। তারপরে স্কুল দ্যাট মিনস আপনার লাস্ট যে এডুকেশনের যে ইনস্টিটিউশন, দ্যাট ইজ ভার্সিটি। ফ্যামিলি মেম্বার যদি এখানে অ্যাড করতে চান, অ্যাড এ নিউ লাইন দিয়ে এখানে আপনার তার নাম লিখবেন, রিলেশন এবং কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, আপনি চাইলে এগুলো দিতে পারেন। এগুলো করার পরে আলটিমেটলি হচ্ছে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার ফলে আপনি খুব সহজে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন আর কি। দেন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি আপনার প্রোফাইলটা মানে আপডেট করতে চান, তাহলে আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সাপোজ যদি আমার নিজের আইডিতে ঢুকি, যদি আপনি যখন আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন মোটামুটি এরকমভাবে চলে আসবে, দেখবেন এরকম এরকমভাবে আপনার প্রোফাইলগুলো চলে আসবে। আসার পরে আপনি যদি এডিট করতে চান, তাহলে এডিট করতে হলে এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে খুব সহজে আপনি যেটা এডিট করতে চান, এই যে অ্যাড দিয়ে, অথবা হচ্ছে যদি ওয়ার্ক ইনফরমেশন এখানে যদি আপনি অ্যাড করতে চান কোনো, কিংবা দেখা গেছে যে কোনো প্রাইভেট ইনফরমেশন চেঞ্জ করতে চান এখান থেকে, তো আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। আচ্ছা
এটা আমি একটু এডিট করেই দেখাই। এই যে এডিট করলাম, এডিট করে আমি এখানে সেভ দিলাম আর কি। সো সো খুব সহজে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর কি। তো এইভাবে আমি আসলে বেসিক্যালি হচ্ছে এডিট করতে পারি। আমি যদি কোনো ডকুমেন্ট এখানে অ্যাড করতে চাই, একেবারে নিচের দিকে যাব গিয়ে, এই যে পাশে হচ্ছে একটা আইকন আছে ভিউ অল দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য কারেন্ট রেকর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ইউআরএল, আমাদের ফার্স্টে যে ডকুমেন্টটা আমরা এখানে অ্যাড করতে চাই সেই ডকুমেন্টটা গুগল ড্রাইভে আপলোড দিব। যেমন এখানে রিজিউমে দেখতে পাচ্ছেন, এই রিজিউমেটা আমার গুগলে আপলোড করা, ড্রাইভে আপলোড করা আছে। সেখান থেকে লিঙ্কটা নিয়ে এখানে যে অ্যাড ইউআরএল, এখানে আমি রিজিউমি লিখেছি, এভাবে রিজিউমি লিখেছি, দেন যে লিঙ্কটা আমি কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে অ্যাড দিয়েছি। অ্যাড দেওয়ার সাথে সাথে যেটা হয়েছে সেটা এখানে অ্যাটাচমেন্ট আকারে শো করছে। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটাই আসলে বেসিক্যালি আজকের ভিডিও ছিল। তো আশা করছি আমার এই আজকের এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই আপনাদের প্রোফাইল ক্রিয়েট এবং আপডেট করতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।